গুড মর্নিং, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে অ্যাথেন্সে আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা অ্যাথেন্সে যে চারটা মহল্লা ছিল ওগুলো ঘুরছি এবং লিকাবে তো হিলে গেছিলাম সন্ধ্যাবেলা সানসেট দেখার জন্য। খুব সুন্দর একটা দিন পার করেছি। তো আজকের দিনটা আমরা ডেডিকেট করব পুরোটাই এনশিয়েন্ট গ্রিক যে সিভিলাইজেশন ছিল সেই সাইটগুলো ভিজিট করে, অ্যাক্রোপলিস, আগোরা, ওই জায়গাগুলো যে আছে যেটা মানে অ্যাথেন্সের সব থেকে ফেমাস জায়গা। আমরা নাস্তা করে এইমাত্র বের হলাম, এখন যাচ্ছি আক্রোপলিসের দিকে পায়ে হেঁটে। তো লং ওয়ে ওয়াকের পর আমরা একদম উপরে চলে আসছি। এখন শুধু আক্রোপলিস ভিউ যদি করতে চান তাহলে টিকিটের প্রাইস হচ্ছে 20 ইউরো, আর যদি আক্রোপলিস, আগোরা এবং বাকি মানে টোটাল 7টা সাইট আছে সবগুলো প্লেস যদি ঘুরতে চান তাহলে টিকিটের প্রাইস হচ্ছে 30 ইউরো। তো আমরা কম্বাইন টিকিট 30 ইউরো টিকিট কাটছি যাতে করে একদম যতগুলো সাইট আছে সবগুলো জায়গা যাইতে পারি, আর আন্ডার 25 ইয়ার্স যদি হন তাহলে টোটালি ফ্রি। এই হচ্ছে আক্রোপলিস, আগোরা এবং বাকি যেই 5টা সাইট আছে সব জায়গায় ঢোকার টিকিট 30 ইউরো দাম। ওকে, আমরা আক্রোপলিসের ভিতরে ঢুকছি। তো এই লিটিল বিট অফ হিস্টোরি, যে হিস্টোরি হচ্ছে পুরো আক্রোপলিস জায়গাটা একটা উঁচু হিলের উপর বানানো, এবং এইটা আসলে বেসিকলি গ্রিক যেই সভ্যতা ছিল আগের, তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠান, তাদের বিভিন্ন রাষ্ট্রনায়কদের কবরস্থান এখানে বানাইতো, আর একদম উপরে আছে পার্থেনন, আমরা সেখানে একটু পরে যাইতেছি। তো পুরো কমপ্লেক্সটা বানানো হয়েছে যে গ্রিকদের যে বিভিন্ন গড এবং গডেস ছিল তাদেরকে উৎসর্গ করে ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে, এবং পুরো কমপ্লেক্সটা বানানো হয়েছে আপনার 5th century BC, অর্থাৎ জিসাস ক্রাইস্ট আসারও আরও 500 বছর পূর্বে। দ্যাট মিন্স 2500 বছরের বেশি বয়স এই পুরো কমপ্লেক্সটার। তো এখন আমি আপনাকে এই কমপ্লেক্সের ভিতর যে স্পেসিফিক সাইটগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি এবং তার সংক্ষিপ্ত ইতিহাস আপনাদেরকে বলতেছি। আচ্ছা, এই মুহূর্তে আমার সামনে যেই কমপ্লেক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার থিয়েটার অফ ডিওনিসিয়াস। এটা তৈরি করা হয়েছিল আপনার 2500 বছর আগে, এবং গ্রিক অ্যানশিয়েন্ট গ্রিক সভ্যতা যেটা ছিল তাদের সবথেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে বড় থিয়েটার ছিল এটা। এখানে গ্রিকরা বিভিন্ন ধরনের গান বাজনা এবং থিয়েটারের যে অভিনয় এগুলো তারা করত। আমরা ফাইনালি একদম পার্থেননের উপরে চলে আসছি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ভবনটা, এটাই সেই ঐতিহাসিক পার্থেনন, মানে পুরো গ্রিক সভ্যতার এবং বর্তমানেও গ্রিসের সব থেকে মোস্ট আইকনিক প্লেস এবং আইকনিক টুরিস্ট অ্যাট্রাকশন। তো পুরো কমপ্লেক্সের মতো এই পার্থেননও ঠিক 2500 বছর আগে তৈরি করা হয়েছিল, এবং এইটাকে ডেডিকেট করা হয়েছে যেই গ্রিকদের যে গড ছিল, গডেস ছিল, গডেস অ্যাথিনা, তার উদ্দেশ্যে এই টেম্পলটা বানানো হয়েছিল, এবং তার নামেই কিন্তু এই শহরের নাম অ্যাথেন্স। এবং যারা পুরাতন অ্যাথেন্সবাসী ছিল তারা বিশ্বাস করত যে গডেস অ্যাথেনা হচ্ছে অ্যাথেন্স শহরের প্রোটেক্টর। এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেম্পল অফ জেউস। আপনার এনশিয়েন্ট ওয়ার্ল্ডের যে 7টা ওয়ান্ডার ছিল সেই 7টা ওয়ান্ডারের একটা ছিল এইটার মাঝখানে। দূরে যেই টেম্পলটা দেখা যাচ্ছে এইখানে, এটা হচ্ছে টেম্পল অফ আফেস্তুস। এটা হচ্ছে পুরো অ্যানশিয়েন্ট গ্রিকের যতগুলো টেম্পল আছে এটা হচ্ছে সব থেকে ওয়েল কনসার্ভ। আমার পিছনে দেখতে পাচ্ছেন আক্রোপলিসের কমপ্লেক্স। ওইখান থেকে নামার সময় ওই আক্রোপলিস থেকে আগোরা যাওয়ার পথে মাঝখানে একটা রক ফর্মেশন আছে, তো ওই রকের উপর উঠলে এই খুব সুন্দর এই ভিউটা পাওয়া যায়।
ওকে, আমরা আক্রোপলিস ভিজিট শেষ করে এখন আসছি রোমান আগোরাতে। এনশিয়েন্ট গ্রিক সভ্যতায় এই আগোরাগুলো ছিল মানুষের জড়ো হওয়ার জায়গা। এখানে এটা ছিল মানুষের পলিটিক্যাল ইকোনমিক্যাল হাব। যখন রোমানরা গ্রিস এবং অ্যাথেন্স দখল করে, বিজয় করে, তো তারা তাদের পলিটিক্যাল সেন্টার বানিয়েছিল এই জায়গাটাকে। এই জন্য এটা হচ্ছে আগোরা, রোমান আগোরা। আর একটা আগোরা আছে এনশিয়েন্ট আগোরা, যেটা ছিল গ্রিকদের। ওকে, আমরা এখন যেখানে ঢুকতেই মাত্র, এটা হচ্ছে গ্রিক এনশিয়েন্ট আগোরা। পাহাড়ের উপরে ছিল আক্রোপলিস, যেটা ছিল রিলিজিয়াস সেন্টার, আর এটা হচ্ছে পাহাড়ের নিচে, এটা হচ্ছে আগোরা। এটা ছিল গ্রিক সভ্যতার কাছে অ্যাথেনিয়ান্স যারা ছিল তাদের জন্য এটা ছিল আপনার ইকোনমিক্যাল এবং পলিটিক্যাল সেন্টার। এখানে বসেই আপনার অ্যাথেনবাসীদের ইলেকশন হইতো, এখানে বসে আপনার বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া হইতো। সক্রেটিসকে যে ফাঁসি দেওয়া হয়েছিল, এই ফাঁসিটাও এই এই জায়গাতেই দেওয়া হয়েছে। এবং আমার পিছে এখন যেটা দেখতে পাচ্ছেন, এই জায়গার নাম হচ্ছে স্তোয়া অফ অ্যাথালোস। তো বেসিক্যালি স্তোয়া জিনিসটা কি, গ্রিক যে আগোরাগুলো ছিল, অর্থাৎ পলিটিক্যাল এবং ইকোনমিক্যাল সেন্টার, ওই সেন্টারগুলোর শুরুতে এই ধরনের একটা বড় স্তোয়া দিয়ে তারা গেট বানাইতো, মেইন গেট যেটাকে বলা যায়। তো এটা ছিল সেই গেট। তো এইটা 142 BC তৈরি করা হয়েছিল, বাট পরবর্তীতে এটা ধ্বংস হয়ে যায়। তো 50 বা 60 বছর আগে আমেরিকান একটা ইউনিভার্সিটি থেকে তারা এই কমপ্লেক্সটা নতুন করে বানাইছে। মানে আগে যেরকম ছিল, 2100 বছর আগে যেরকম ছিল, ওই মডেলটাকে কপি করে হুবহু ওইভাবে নতুন করে বানাইছে জিনিসটা। আর এটা বানাইছে আপনার এই 50 বছর আগে, বেশি দিন হয়। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার বর্তমান গ্রিক আর্কিওলজিক্যাল মিউজিয়াম। আমি এখন এতক্ষণ ছিলাম স্তোয়ার নিচতলায়, এখন সিঁড়ি বেয়ে উপরের তলায় উঠলাম। এখান থেকেও চমৎকার ভিউ পাওয়া যায়। এই জায়গাটি দেখে আপনারা মোটামুটি একটু অনুমান করতে পারেন যে অ্যানশিয়েন্ট গ্রিকে এই জায়গাগুলো কীরকম ছিল দেখতে। 2500 বছর আগে এইরকম ছিল জায়গাটা, যার ক্ষুদ্র অংশ আমরা এখন দেখতে পারতেছি বর্তমানে। আমরা এখনও অ্যানশিয়েন্ট আগোরার ভিতরে। স্তোয়ার ঠিক অপোজিট সাইডে যে এখানে একটা টেম্পল দেখা যাচ্ছে পিছে, আমি একটু পরে আপনাদের আরও বেটার ভিউ দেখাচ্ছি। তো এই টেম্পলটা হচ্ছে টেম্পল অফ এফাইয়াস্তুস। তো এটা নির্মাণ করছিল গ্রিক রাষ্ট্রনায়ক প্যারিক্লেস 449 খ্রিস্টপূর্বে। তো প্যারিক্লেস যখন ক্ষমতায় আসে, তো তখন তার প্ল্যান ছিল পুরো অ্যাথেন্স যে আগোরাটা ছিল এটাকে নতুন করে রিবিল্ড করা। তো সেই রিবিল্ডের পরিকল্পনা অনুযায়ী তিনি 449 খ্রিস্টপূর্বে, সো এটার বয়স 2500 বছর হয়ে গেছে অলমোস্ট, তখন এই টেম্পলটা নির্মাণ করছিল। তো বর্তমানে অ্যানশিয়েন্ট গ্রিসের যতগুলো টেম্পল আছে এখন পর্যন্ত, আমাদের যুগ পর্যন্ত আসছে, তো তার মধ্যে এই টেম্পলটা সবথেকে বেটারভাবে সংরক্ষিত হয়েছে। তো আপনাদেরকে আমি এখন এটার বেটার ভিউ দেখাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে যেখানে আছি, আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পল অফ জেউস। তো জেউস হচ্ছে বেসিক্যালি গ্রিকদের যে কটা গড এবং গডেস ছিল, তো সবগুলো গড গডেসের মধ্যে মেইন যে গড সেটা ছিল জেউস। তো তাকে উৎসর্গ করে এই টেম্পলটা বানানো হয়েছিল। অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের 7টা ওয়ান্ডার যে ছিল আপনারা জানেন, তো 7টা ওয়ান্ডারের মধ্যে এটা ছিল 1টা ওয়ান্ডার। আনফর্চুনেটলি যেই যে ভিতরে যে মেইন মূর্তিটা ছিল জেউসের, সেই মূর্তিটা সময়ের আবরণে ভেঙে গেছে এবং বর্তমান পর্যন্ত আসতে পারে নাই।
আমি এখন যেখানে প্রবেশ করছি এটা হচ্ছে হ্যাড্রিয়ানস লাইব্রেরি, লাইব্রেরি অফ হ্যাড্রিয়ানস। তো বেসিক্যালি জায়গাটা হচ্ছে রোমান সম্রাট হাদ্রিয়ান যখন অ্যাথেন্স দখল করছিল, অ্যাথেন্স যখন রোমানদের আন্ডারে যায়, তো তখন হাদ্রিয়ান এখানে একটা বিশাল বড় লাইব্রেরি বানিয়েছিল। তো এই লাইব্রেরির কিছু অংশ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশিরভাগটাই, তো কিছু অংশ রয়ে গেছে। তো সেই জায়গাটা এখন আমরা ভিজিট করতেছি এই মুহূর্তে। রোমান সম্রাট হ্যাড্রিয়ান এই লাইব্রেরিটা তৈরি করছিল 132 খ্রিস্টাব্দে। আমরা এখন যেখানে আসছি এই জায়গার নাম হচ্ছে পানাথিনাইকো স্টাডিও। এটা একটা অলিম্পিক স্টেডিয়াম। তো এটার একটা বিশাল ইতিহাস আছে। তো ইতিহাসটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে অলিম্পিক গেমসগুলো যে হয় এখন, এটা হচ্ছে মডার্ন ভার্সন। বাট এটার অ্যানশিয়ান ভার্সন যেটা ছিল সেটা কিন্তু ফার্স্ট টাইম হয়েছিল অ্যাথেন্সে। অ্যাথেনিয়ানসরা সর্বপ্রথম আপনার 300 খ্রিস্টপূর্বের দিকে এই ধরনের অলিম্পিক গেম আয়োজন করতো। তো 329 খ্রিস্টপূর্বে এই স্টেডিয়ামটা ফার্স্ট টাইম নির্মাণ করা হয়েছিল। তারপর অবভিয়াসলি সময়ের আবর্তনে সেই স্টেডিয়ামটা ভেঙে গেছে। তো এখন আমরা যে স্টেডিয়ামে এখন বর্তমানে আছি এইটা পরবর্তীতে রিবিল্ড করা হয়েছে। 1896 সালে যে ফার্স্ট এডিশন অফ মডার্ন অলিম্পিক গেমস হয়েছিল, সেই অলিম্পিক গেমসের প্রথম এডিশনটা এই স্টেডিয়ামে হয়েছে। এবং এখন পর্যন্ত যতগুলো অলিম্পিক গেম হয়েছে প্রত্যেকটা অলিম্পিক গেমের যে টর্চটা, যেই আগুনের যে টর্চ থাকে, তো বিশ্ব ভ্রমণের আগে এই স্টেডিয়াম থেকেই ওই টর্চের আগুনটা জ্বালানো হয় এবং এই স্টেডিয়াম থেকে এটা স্টার্ট করে তার ওয়ার্ল্ড ট্রাভেল। এবং বর্তমান ক্যাপাসিটি অনুযায়ী এই স্টেডিয়ামে 75,000 পিপল একসাথে বসে যে কোনো খেলা দেখতে পারে এখানে। এই স্টেডিয়ামের আর একটা পার্টিকুলার বিষয় হচ্ছে, বর্তমানে পুরো বিশ্বের একমাত্র স্টেডিয়াম যে পুরো যেখানে মানে ফুল স্টেডিয়ামটা আপনার সাদা মার্বেল পাথর দিয়ে বানানো হয়েছে। তো এটা এই স্টেডিয়ামের আর একটা ইউনিক একটা বিষয়। এই মিউজিয়ামের ভিতরে বিভিন্ন এডিশনের যে অলিম্পিক গেম হয়েছে এই এডিশনগুলোর টর্চ লাইটগুলো এখানে আর কি সাজানো আছে। ছোট্ট একটা মিউজিয়াম, খুব বড় কিছু না।